সকল দর্শক বন্ধুকে আজকে কিন্তু সবার আগে শুভ বিজয়া দিয়ে শুরু করছি। কারণ বিজয়া করাতে অনেক দেরি হয়ে গেল, বাইরে আমি ইন্ডিয়ার বাইরে চলে গেছিলাম বেড়াতে, বেরিয়ে এসছি। এবার কিন্তু কিছু অবধপূর্ব বেনারসি দেখাবো, আর ছোটদের কিন্তু আমার আশীর্বাদ হৃদয় থেকে ভালোবাসা রইল। বিজয়া আর গোপাল, তুমিও বিজয়া করে দাও। নমস্কার, ঢাকেশ্বরী থেকে বা আমার পক্ষ থেকে শারদীয়া শুভ সবার সুস্থ কামনা। সবচেয়ে এখন আমাদের বয়স হয়েছে, আমরা সুস্থ ফার্স্ট একটা মিনে কারি জংলা আর স্টাইলে বেনারসি দেখাচ্ছি। এটা একদম পুরো অল ওভার মিনে কাজ, মিনেটা দেখো, এইটা দেখালে বুঝতে পারবে মিনেটা কত সুন্দর, কিভাবে বানিয়েছে আমাদের কারিগর। এটা কিন্তু পিওরের উপর, পিওর 100% সিল্ক, পিওরের উপর মানে সিল্ক মার্ক হবে, সিল্ক মার্ক, হ্যাঁ একদম সিল্ক মার্ক হবে। আচ্ছা, এটার দাম হচ্ছে 26875, একদম অভূতপূর্ণ একটা। তুমি অনন্য বেনারসি, যেটা আমরা বলি আদি ঢাকেশ্বরী বেনারসি মানে দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধি। আচ্ছা, এটা হচ্ছে বিয়ের হলো লাল কালার মাঙ্গলিক, এবার এটা হচ্ছে ওয়াটার গ্রিন কালার একদম ডিপ। দেখো গুটিটা কি একটা অন্যরকমের না, এই গুটিটার উপর সবচেয়ে বড় যেটা সবচেয়ে বিউটি, একটা ঝুরি রয়েছে তার মধ্যে, আর রয়েছে রেশম, একটা রেশমে দেখো কালারটা ঠিক কি বলবো, এটা ব্রোঞ্জ টাইপের কালার, আরেকটা আবার কিন্তু দেখো মাস্টার টাইপের কালার। এই যে ব্যাপারটা, এই যে সুতো ঝুরি মিস করা কাজ করা, এই যে কত কষ্টের কাজ, একমাত্র যে বানায় সে পড়বে, আর যে পড়বে সে হবে তুমি অনন্যা, সে বুঝতে পারবে আমাকে কতটা সুন্দর লাগছে। আচ্ছা, এটার দাম বলে দাও, 27875। এই আঁচলটা দেখো, এই আঁচলটা না দেখালে মানে মিস করবে কাস্টমার, মানে বেনারসিতে এই ধরনের আঁচল কিন্তু খুব রেয়ার একদম, তাই না? দেখো এখানে কলকা দিয়েছে, তার সাথে আবার এই যে সেই বরবউ নিয়ে যাচ্ছে, মানে একটা কি সুন্দর একটা সেই মোগল ঘরানা টাইপের একটা করেছে। আচ্ছা, আবার একটা দেখো সেই রাজা রানী, যেটা আমি সবসময় রানী রানী হয়ে থাকবো, আমাদের শাড়ি পরে শ্বশুর বাড়ি গিয়ে রানী হয়ে থাকো, রানী কালার বেনারসি, রানীর কালারটা পারফেক্ট রানী হয়েছে। দেখো সেই মালা বদল হচ্ছে, আবার এখানে রাজা রানী বসে রয়েছে, কি সুন্দর লাগছে। দেখো বর্ডারও ওই ওই জিনিসটাই তুলে ধরেছি, চিকার মোটিফই আছে বর্ডারে, পুরো অল ওভার, এটা কি, এটা পিওর, এটা পিওর, এটা পিওর। 3 নম্বর শাড়ি 26875, শুরু হয়, কিন্তু একটু যারা কোয়ালিটি করে তাদের জন্য আজকে দেখানো হচ্ছে যে এটা কি কালার, ওয়াইন কালার, যে জামের ভেতরে যে কালারটা সেটা অনেকে আসে একটু সিম্পল সোভার খোঁজে তাদের জন্য, এটা বর্ডার, এটা হচ্ছে এটার মাস্টার হচ্ছে এই বর্ডার। দেখো বর্ডারটা দেখো, অনেকে এসে এরকম এটাকে বলা আমরা বলি, ওরা বলে খোলা বর্ডার, আমারও খোলা বর্ডার, মানে বর্ডারটা কোনো বাধা নেই, বাধা নেই, এই জন্য বলা হয় খোলা। আর কালারটা হচ্ছে ডুয়েল টোন কালার, দেখো কালারটা একটু নাড়াচাড়া দিলে অন্যরকম লাগবে, এরকম এরকম একটা ব্লু এস ভার্ব রয়েছে, একটা গ্রিন এস ভার্ব রয়েছে, একটা সেলফ বুটিস খোলা বর্ডার। 5 নম্বর শাড়ি দেখো পাল, এটার দাম হচ্ছে 13450, মাত্র 13450, এত সুন্দর একটা লুকস বেনারসি। আচ্ছা আবার একটা দাও, কি বিউটিফুল বর্ডার গোপাল, আছে শাড়ি কে বের করে দে, তাকে থ্যাংক ইউ দাও, সত্যি মানে কি বর্ডারটা দেখো। সেদিন এক কাস্টমার এসছে 10-12টা দোকান খুঁজে তারপরে এসছে আমাদের দোকানে, আমাদের দোকান থেকে 4টে বেনারসি ফেলেছি, 2টো বেনারসি নিয়েছে, যে আমাদের কালেকশন এইরকম। আর আমি প্রত্যেকটা তাঁতিকে বলি তোমার সেরাটা আমাকে নাও, তোমার যখন প্রয়োজন টাকার আমি দেব। সেই করোনা থেকে এইটা আমাদের শুরু হয়েছে, এটা যেন যতদিন আমরা বিজনেস চালাতে পারবো ততদিন যেন এটা আমি রাখতে পারি, যার যখন যেই রকম ভাবে টাকা প্রয়োজন সেটা আমি দিতে পারি। 17475,
17475 এর বুটি কিন্তু একটু কনসেপ্ট কিন্তু একদম আলাদা তাই না টোটালি আলাদা সেই জন্যই তো আমাদের কাছে আসে যে তুমি অনন্য হতে হবে বিয়ের স্বাদ শ্রেষ্ঠ স্বাদ সেটা সাজতে হবে আমাদের বেনারসি দিয়ে তবে তুমি সুন্দর সাজতে পারবে তবে কিন্তু আমাদের প্রতিটা প্রতিষ্ঠান আসতে গেলে কিন্তু শাহবাবুর ছবিটাকে আমাদের হ্যাঁ অবশ্যই অনেক এরকম একটু মদমাশি করে ভেতরে শাহবাবু আছে বাইরের ফটো নেই এরকম কিন্তু কোন রকম পত্রকে পাল্লায় পড়বে না যে এটাও দেখো মিনা কিন্তু এটার একটু দাম কম হবে 14650 এটাও মিনা শাড়ি ঠিক আছে এটা মিনে করা মিনে আঁচল দেখো কোয়ালিটি যেটা যেই রকম হবে সেটা সেরকম মিনেটা এটা অতটা ডিপ নেই বলে কিন্তু দামটা কম হয়েছে এটা হতে হবে অনেক কাস্টমার ভাবতে পারে কি ব্যাপার এটা এত কম কি করে হলো এই যে এটা দেখো পার্টটা সেলফ এটা কিন্তু মিনা নয় যখন মিনার বেশি কাজ হবে তখন অটোমেটিক কারিগরকে পয়সা দিতেই হবে নাহলে আমি দিব কোথা থেকে ভালো জিনিস নিতে হলে ভালো দাম আমাকেও দিয়ে আনতে হয় এই একটা দেখো একে বলে হালফি মিনা দেখো একদম পুরো ফিগার জমলা মিনা এর মতো কিন্তু অন্য দু একটা কালারও দিতে পারবো লাল এটা আছে এটা কিন্তু জামের জাম দারুণ কালার দারুণ এসব বেনারসি মানে পরে বিয়ে হবে একটু মানে সে রাজ রানী সাজবে নর্মালি কিন্তু দেখা যায় মিনেতে হ্যাঁ অবশ্যই এই যে পিওর 100% সিল্কমার্ক হবে সিল্কমার্ক হবে আচ্ছা এটার দাম হচ্ছে 26875 পিওর জংলা ফিগার আমরা মিনে দেখে আমরা সিল্কমার্ক ফিগার মানে সেজেছি এই হচ্ছে আদি ঢাকেশ্বরী বেনারসি এর গর্ব আবার একটা দেখো গোপাল কি বিউটিফুল কালার এটা রিসেপশনে দারুন যাবে আজকে কিন্তু শুধু বেনারসি দেখানো হচ্ছে যে বেনারসি কেনার আগে একবার মনে হবে এটা আর আরেকটা যারা দেখছে তাদেরকে বলে দাও যারা শেয়ার করে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই যাতে দেখতে পায় যে বেনারসি কত রকম ভেরিয়েশন হয় আর আমরা কত রকম ভেরিয়েশন রাখি আপনারা যদি যত শেয়ার করবেন তত আমরা মানুষের কাছে আরো পৌঁছাবো সেই আমরা সিলভার বাটন পেয়েছি এবার কিন্তু আমাদের গোল্ডেন বাটনের দৌড়ে আমরা দৌড়াচ্ছি ১৩৭৭৫ মাত্র চিন্তা করে এত সুন্দর একটা স্লিক বর্ডার খোলা বর্ডার বর্ডারটার মধ্যে দেখো কিরকম একটা সুন্দর একটা সেই আলপনা যেমন লক্ষ্মী পুজোর আলপনা আঁকে সেই এঁকেছে আমাদের শিল্পীরা একদম এতেই যে কারিগর এই যে আমাদের কারিগর এরা যে যতদিন আছে আমাদের বিজনেস ততদিন জয় জয়ার কাম এই একটা দেখো কারিগর আমাদের কেমন ভালোবাসে সে দু একটা উদাহরণ যদি দিই অবাক হয়ে যাবে এটা ফিগার মোটিফ এটা কালার হচ্ছে কালচে মেরুন কালচে লাল যা লালচে মেরুন হ্যাঁ লালচে মেরুন মাত্র ১৬৪৫০ এই আঁচলটা দেখাও গোপাল তাহলে মিস করবে আচ্ছা এখন কিন্তু বুকিং হয় আমাদের যারা বুকিং করবে তারা এই বুকিং নাম্বারে বুকিং করে দাও তাদের কিন্তু বাড়িতে পৌঁছে যাবে এই বেনারসিটা দাম হচ্ছে ১৬৪৫০ মাত্র ১৬৪৫০ আবার একটা দেখো কাথাই কালার এটা মানে বেনারসি ভাষায় বলা হয় যারা বেনারসের লোক তারা বলে কাথাই কালার কাথাই বেনারসি হ্যাঁ শিকারকা এই একটা আমরা শিকারকা বলে একটা মানে শাড়ি বিক্রি করি এই শাড়িটা অনেকে বেনারসি বৌভাতের জন্য নিতে পারে এটা হচ্ছে শিকারকার ডিজাইন শিকারকার ডিজাইন ফিগার এতে কিন্তু মানে ১৯,৫৯৫ বিভিন্ন রকম ফিগার মোটিভ আছে এর মধ্যে আচ্ছা আচ্ছা লাল দিয়ে শুরু করেছিলাম লাস্ট এই লালটা দিয়ে আবার সবিক এসে গেছে সবিক সবাইকে শুভ বিজয় জানিয়ে তুমি ড্রেস কি দেখাবে এটা বলে দাও এটা এইটাও খোলা বড়া এবার যে পুজোর পরে আমরা যে বেনারস থেকে কি কি এনেছি সেগুলো তুমি আমার দর্শক বন্ধুকে বলে দাও
আমার নেক্সট ভিডিওতে কবে আসো সেটাও বলে দাও। মানে আমাদের চেষ্টা থাকে এক্সক্লুসিভ কিছু আনার, সেটাই কিন্তু দেখানো থাকবে পরের এপিসোডে। তাই চোখ রাখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।